প্রাথমিকে দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চে রায় বহাল রাখলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চও ধাক্কা খেলো রাজ্য পর্ষদ এবং মানিক ভট্টাচার্য। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। দিলীপ বাবু, সিঙ্গল বেঞ্চে রায় বহাল রইল, অর্থাৎ যে নির্দেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই সমস্ত নির্দেশ বহাল রইল, কি বলবেন? এর আগে আমরা দেখেছি কোন এক কারণে একাধিকবার সিঙ্গল বেঞ্চের যে রায় সেটাকে আর এমনকি সিবিআই ইনকোয়ারির যে আদেশ সেটাকে আটকাবার চেষ্টা হয়েছিল এবং সফল হয়েছিল ওনারা, কিন্তু এবারে ভেবেছিলেন সেভাবে হয়তো ওরা স্লিপ করে চলে যাবেন, সেটা সম্ভব হয়নি। কারণ তথ্য প্রমাণ সব ওনাদের বিরুদ্ধেই যাচ্ছে, সাধারণ মানুষ দেখছে, ইনকোয়ারি এগোচ্ছে, তথ্য প্রমাণ আসছে, এই সময় বাঁচার কোনো রাস্তা নেই। তো এতদিন ধরে যেভাবে চলেছিল যে কোনো ভাবে এদিক ওদিক করে, সেই ধারণা নিয়ে যারা এগোচ্ছিলেন তারা তার ধারণা পাল্টাতে হবে। অন্যায় করলে কোর্টের সামনে আসতে হবে এবং কোর্ট যদি মনে করে এটা অন্যায় সাজাও দিতে পারে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। সাধারণ মানুষের যে বিশ্বাস কোর্টের প্রতি আরো শক্তপোক্ত হলো, স্থায়ী হলো, মানুষের বিশ্বাস দৃঢ় হলো। অনেক ধন্যবাদ দিলীপ বাবু। প্রাথমিকে দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চও ধাক্কা খেলেন রাজ্য পর্ষদ এবং মানিক ভট্টাচার্য। সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখা হলো এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন, অর্থাৎ কোর্ট মনিটর তদন্ত হবে, মানিক ভট্টাচার্যের অপসারণের যে সিদ্ধান্ত, যে নির্দেশ তিনি দিয়েছিলেন তা বহাল রইল। অন্যদিকে 269 জন চাকরি প্রার্থীর চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই নির্দেশও কিন্তু বহাল রাখলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আইনজীবী বিকাশ ভট্টাচার্য এবং সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। বিকাশ বাবু, কি বলবেন? প্রাথমিকে দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, কি বলবেন? এটাই সঙ্গত, যেটা হওয়া উচিত আইনত এবং সংবিধান সম্মত ভাবে ডিভিশন বেঞ্চ সেটাই করেছেন। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তদন্তের যে নির্দেশ দিয়েছিলেন তা অত্যন্ত যুক্তিসঙ্গত এবং নির্দেশ দিয়েছিলেন সবাইকে শোনার পর। একদল মানুষ বাজার গরম করছেন যে না, তিনি আইনত অর্ডার দিচ্ছেন না, যারা অভিযুক্ত তাদের শুনছেন না, এই সমস্ত আবেদন নিয়ে প্রায় 11টা আপিল হয়েছিল, সবার বক্তব্য শোনা হয়েছে। ডিভিশন বেঞ্চ দেখেছেন যে সিঙ্গল বেঞ্চের অর্ডার অত্যন্ত যুক্তিসঙ্গত, আইনসঙ্গত, বিধিসম্মত এবং দুর্নীতি থেকে রাজ্য শিক্ষা ব্যবস্থাকে বাঁচাবার জন্য একটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। ডিভিশন বেঞ্চের রায় সঠিক রায়, তাকে স্বাগত জানাই এবং আশা করব এখন যে তদন্তকারী সংস্থা তারা যেন অন্যভাবে প্রভাবিত না হয়ে তদন্তে গেলেনি করেন। ইতিমধ্যে আমরা দেখেছি লুক আউট নোটিশ জারি হচ্ছে, আর যার বিরুদ্ধে লুক আউট নোটিশ তিনি স্ট্যান্ডিং কমিটির মিটিং করছেন, ঘুরে বেড়াচ্ছেন, এর থেকেই বোঝা যায় যে তদন্তকারী সংস্থার মধ্যে ঢিলেমি হয়েছে। তারা হয়তো ভাবছিলেন ডিভিশন বেঞ্চ কি করে, এখন ডিভিশন বেঞ্চ রায়ের পর সকলের উচিত সঠিকভাবে আদেশ কার্যকরী করা।